भाई माता कैप्टन सुन ना ना पकड़ लिया নেজা সিংহা হত্যা মামলা শাস্তিযুক্ত 15তম আসামি সাগর দেব আত্মসমর্পণ করেছে। সে দীর্ঘদিন পলাতক ছিল, পলাতক থাকার পর আজকে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছেন। আগামী 27 তারিখ এই মামলার ধার্য দিন, সেদিনে তার জামিনের শুনানি হবে। আমাদের ধন্যবাদ। এখন আসামিকে কি কারাগারে পাঠানো হয়েছে? সিডাব্লিউ মোড়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। Gracias.